মোমেন্টের পাশে যেতে পারি। আমাদের এটা দেয়ানগঞ্জ ডাইহাট দেয়ানগঞ্জের পুজো, দীর্ঘ 35 বছর ধরে আমরা পুজো করছি। এটা আমাদের গণেশ পুজো হয় এখানে, মেনলি আমাদের এখানে সবাই কাজকর্ম করে, তো সেক্ষেত্রে আমরা গণেশটাকে বেছে নিয়েছিলাম যখন শুরু করেছিলাম। সেরকমভাবে আমরা অন্য কারো কাছ থেকে হেল্প পাই না, আমরা নিজেরাই করি, ক্লাবের যারা আছে প্লাস আশেপাশে আমাদের পরিবার থেকে কিংবা আশেপাশের বাড়িঘর থেকে সবাই একসঙ্গে করি। হিন্দু মুসলিম বলে এখানে কোনো ভেদাভেদ নেই, সবাই মিলেঝুলেই আমাদের এই পুজোটা করি। এটা আমাদের এখন 35 বছর হলো পুজো। আপনার নাম? আমার নাম হৃদয় মণ্ডল। হচ্ছে দাইহাট দেয়ানগঞ্জ বলে, দাইহাট দেয়ানগঞ্জ আমরা বাস করি, দেয়ানগঞ্জ এলাকা। আমাদের ক্লাবের নাম হচ্ছে ইন্দিরা স্মৃতি সংঘ এবং আমাদের এখানে গণেশ পুজো হয়। আমাদের ক্লাবে হচ্ছে গণেশ পুজো, আমাদের দীর্ঘ 35 বছর ধরে আমরা করছি গণেশ পুজো। এবং আমাদের এখানে ক্লাব সদস্য পাড়া প্রতিবেশী সবাই একতাভাবে পুজোটা আমরা করি, ঠিক আছে। আমাদের এবারে আমাদের পুজোর খুব মানে পরিবেশের ওপর পুজোর থিম একটা হয়েছে, পরিবেশ রক্ষা বার্তা দিচ্ছে, পরিবেশের রক্ষা বার্তা একটা থিম হয়েছে, সেই থিমে পুজো করেছি। কত বছর পড়লো পুজোটা এবারে? কত বছর পড়লো এটা? 35 বছর। আমাদের হিন্দু মুসলমান কিছু ব্যাপার আছে? না, আমাদের এই পুজো আমরা হিন্দু মুসলিম আমরা সকল একতভাবে করি পুজোটা। আমাদের মুসলিম হিন্দু ভাই সবাই মিলে একসঙ্গে করি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই এবং দীর্ঘদিন ধরে আমরা এটা করি, হিন্দু মুসলিম আমরা দীর্ঘদিন ধরে করি। আমার নাম হচ্ছে মীর আবুল কাসেম। আপনি কি এই ক্লাবের সম্পাদক? আমি এই ক্লাবের